أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار صدق الله مولانا العظيم شبيك الدرشور اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الله أكبر رب العالمين الباك دربار أشانك وغنيت شكريا এই ফেতনা ফাসাদের জমানায় আপনাকে আমাকে দ্বীনের মজলিসে কোরআন হাদিস আলেম ওলামা পীর মাশায়েখ জাকিরিন শাকিরিন বুজুর্গ আল্লাহওয়ালাদের সাথে বসার তৌফিক দান করছেন, এজন্য অন্তর থেকে শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। বর্তমান দুনিয়া তো অত্যন্ত কঠিন সময়, আল্লাহর হাবিব ভবিষ্যৎবাণী করছিলেন এই সময়টায় আমার উম্মতের জন্য ঈমান রক্ষা করা এত কঠিন হবে যেরকম একটা জ্বলন্ত আগুনের আংটা হাতে রাখা কষ্টকর। ভাইরা, বর্তমান জমানায় দিনের উপরে চলতে গেলে দাড়ি রূপে নিয়ে রাস্তায় চলতে গেলে রাজাকার গালি শুনতে হয়, মৌলবাদী গালি শুনতে হয়, জঙ্গিবাদ গালি শুনতে হয়, কথা ঠিক কিনা? তার চেয়েও বড় দুঃখের বিষয়, ইহুদি খ্রিস্টান নাসারা হিন্দু বৌদ্ধ ইসলামের যারা শত্রু তারা গালি দিলেও মনে দুঃখ নাই, কিন্তু মুসলমানের সন্তান নামধারী মুসলমানরাও বলো। এই অবস্থায় আল্লাহবাক যে ইমানের সাথে আপনাকে আমাকে আল্লাহওয়ালাদের সাথে জড়াইয়ে রাখছেন, এটা আল্লাহবাকের খাস রহমত ছাড়া আর কিছু না, কথা ঠিক কিনা? ভাইরা, সংক্ষিপ্ত কিছু সময় আলোচনা ওয়াজ। আসলে আমরা সবাই জানি আল্লাহবাক কোরআনুল কারিমের মধ্যে বলছেন যে আমার হাবিবকে আপনি সুসংবাদ দান করেন, যারা ইমান আনার পরে আমলে সলে করবে আমি তাদেরকে জান্নাত দান করব, বেহেশত দান করব, যেই বেহেশতের তলদেশ থেকে নহর জারি থাকবে। ভাইরা, দুনিয়ার কাজ, দুনিয়ার সফলতার জন্য কষ্ট ভোগ করা লাগে, আখেরাতের সফলতা বেহেশত কামাই করতেও তো কষ্ট লাগবে, কথা ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বেহেশত এবং দোজখ তৈরি করার পর জিব্রাইল আলাইহিস সালামকে বললেন যাও দেখিয়ে আসো। জিব্রাইল আলাইহিস সালাম গিয়া দেখলেন যে বেহেশতের চারিদিকে ফুলের বাগান, মনোরম ফুলের বাগান, যেই বাগানে মানুষ ঢুকলে আর বের হইতে মনে চায় না। এরপর যখন সে বেহেশতের দ্বারে দুয়ারে গেলেন, গিয়ে দেখেন যে বেহেশতের দরজায় গেটে কাঁটাযুক্ত গাছের অভাব নাই, ঢুকতে গেলে কাঁটার খোঁচা লাগবেই অনিবার্য, কোনো উপায় নাই এছাড়া ঢোকার। আল্লাহ পাকের কাছে আসিয়া বললেন রব্বুল আলামিন কেমন বেহেশত বানাইলেন কাঁটায় বোঝাই, আর কেমন জাহান্নাম বানাইলেন ফুলের বাগানে বোঝাই। আল্লাহ পাক বলেন আবার গিয়া দেখিয়ে আসো। এবার গিয়া সরাসরি জাহান্নামের ভিতরে ঢুকিয়া দেখে যেই শাস্তি আল্লাহ পাক রাখছেন এর বর্ণনা দেওয়ার ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের নাই। আবার বেহেশতে গিয়ে দেখেন যেই শান্তির ব্যবস্থা রাখছে, যেই শান্তির কথা দুনিয়ার কোনো মানুষ কোনোদিন কল্পনাও করতে পারে না। জিব্রাইল আলাইহিস সালাম বললেন মাবুদের রহস্য কি? আল্লাহ পাক বলেন আমার এই বেহেশতে ঢুকতে গেলে বান্দাবান্দির কাঁটার গুঁতা খাওয়া লাগবে, আর ওই জাহান্নাম, যে জাহান্নামের দুয়ারে আমি ফুলের বাগান রাখছি, নফসের খোরাকি অর্থাৎ জাহান্নামের কাজ করতে গেলে নফস আনন্দিত হবে, মনে চাইবে না গুনার থেকে ফেরতে, কিন্তু যেই বান্দাবান্দি আমি মাওলাকে বিশ্বাস করিয়া জান্নাত জাহান্নামকে বিশ্বাস করিয়া এই কাঁটার গুঁতা সহ্য করতে পারবে আর ওই ফুলের বাগানের লোভনীয়তা পরিহার করতে পারবে, আমি মাওলা তাদেরকে জান্নাত দান করব। ভাইরা, দুনিয়া অত্যন্ত ক্ষণস্থায়ী জিন্দেগানি, কথা ঠিক কিনা? দেখতে না দেখতে শেষ হয়ে যায়। কেয়ামতের ময়দানে একজন আর একজনকে জিজ্ঞেস করবে ভাই কাম লাভিস তুম, দুনিয়াতে কয়দিন ছিলা? কেউ বলবে বাউদা ইয়াম, একদিনের অর্ধেক ছিলাম। আর একজন বলবে না তুমি ভুল বলছো, আমার তো মনে হয় ঘরের সামনের দরজা দিয়ে ঢুকছি পিছনের দরজা থেকে বের হয়ে আস। এই ক্ষণস্থায়ী দুনিয়ার শান্তির পিছনে আপনি আমি কত কষ্ট স্বীকার করি। যারা চাকরি করে দেখবেন পড়ালেখা করতে করতে জীবন একেবারে মাথা অল্প বয়সে মাথার চুল পর্যন্ত উঠেই ফেলায়।
উদ্দেশ্য কি? দুনিয়াতে শান্তিতে থাকবে। কিন্তু আসলে কি দুনিয়া শান্তির জায়গা? দুনিয়া কোনোদিন শান্তির জায়গা না। কমপক্ষে 18,000 রকম বালা মুসিবত দিয়ে আল্লাহ দুনিয়া বানাইছে। খাইতে গেলে যত ভালো খাবার খাই তার ভিতরে অশান্তি, বেশি ঘুমাইলে তার ভিতরে অশান্তি, মনে করি দালানে এসির ভিতরে গাড়ির ভিতরে শান্তি, জিজ্ঞেস করেন সেও শান্তিতে নেই। অতএব দুনিয়া শান্তির জায়গা, শান্তির স্থায়ী ঠিকানা হলো একমাত্র জান্নাত বা বেহেশত। এই বেহেশত আল্লাহাক দান করবেন দুইটা গুণের অধিকারীদেরকে, একটা হলো ইমানদার আর একটা হলো নেককার, আমলে চলে। যতই ভালো কাজ করুক যদি ইমান না থাকে ওই ভালো কাজের কোনো মূল্য নাই। আর ইমান যদি পাকাপোক্ত থাকে, যদি অল্প আমলও করে আল্লাহর ফজলে, সেই আমল মাওলার দরবারে কাজে লাগবে। এখন ইমানদার তো আমরা সবাই দাবি করি, করি না? কিন্তু এই ইমানদারি তো আল্লাহাকের দরবারে টেকবে কি না, এটাও তো একটা বিষয় আছে না? নাই, ছাত্র দাবি করলো আমি ওই স্কুলের ছাত্র, এখন যে হেডমাস্টার তারও তো স্বীকার করা লাগবে যে হায় আমার স্কুলের ছাত্র। আল্লাহাক বলেন যে তোমরা কি ধারণা করছো যে শুধু বলবা আমরা ইমান আনছি, এই কথার উপরেই আমি আল্লাহ নাজাত দিয়ে দেব? ওয়ালা নাবলু আন্নাকুম, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। আর ইমানদারের পরিচয় আল্লাহ পাক দান করছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা ইমানদার তারা আমি মাওলাকে সবচেয়ে বেশি ভালোবাসে, তাদের অন্তরের ভিতরে মাওলার চেয়ে বেশি মহব্বতের আর কোনো কিছু থাকে না। তারা যাহা কিছু দুনিয়াতে করে, সংসার করে, বাজার করে, চাকরি করে, ব্যবসা করে, খাওয়া দাওয়া করে, পানাহার করে, যাহা কিছু করে একমাত্র মাওলার জন্য। কার জন্য? একমাত্র মাওলার জন্য। ভাইরা হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার একটা ঘটনা সংক্ষিপ্তভাবে বলি। হযরত সাদ আব্দুল্লাহ ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নেতৃত্ব, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফত আমলে ভূমধ্য সাগরের তীরে তারাবিলাস নগরীর কাছ দিয়ে তারা একটা কাফেলা যাইতেছিলেন। ওই তারাবিলাসের রাজা ছিল খ্রিস্টান জার্জিস। তিনি এই সংবাদ পাইয়া মুসলমানদের উপরে 120,000 সৈন্য নিয়ে আক্রমণ করলো, মুসলমানদেরকে নিশ্চিহ্ন করার জন্য। মুসলমানরা আল্লাহ পাকের হুকুম, আল্লাহ পাকের গোলাম, তারা তো দুনিয়ার ভয়তে ভীতু হয় না, হয়? তারাও প্রতিরোধ গড়িয়ে তুললো, 120,000 সৈন্য পিছনে হটা শুরু করলো। জার্জিসের সাথে ছিল তার একমাত্র সুশ্রী কন্যা। জার্জিস বেকার আর বেদিশা হইয়া চিন্তা করলো কি করা যায়। হঠাৎ সে ঘোষণা দিল যে আমার এই ষোড়শী কন্যাকে অমুক বীর পুরুষের কাছে আমি দেব, যেই বীর পুরুষ এই মুসলমানদের কাফেলার সেনাপতি আবদুল্লাহ ইবনে সাদের শির মাথা যে আমার কাছে নিয়ে আসতে পারবে। এই ঘোষণা শোনার পর কাফেররা দুনিয়া পাওয়ার লোভে, কি পাওয়ার লোভে? দুনিয়াদাররা দুনিয়ার পিছনে ঘুরবে, আর আল্লাহওয়ালারা আল্লাহর পিছনে ঘুরবে। প্রচণ্ড আকারে যুদ্ধ শুরু করলে এবার মুসলমানরাও পিছনে হটার অবস্থা। জরুরি পরামর্শে বসলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আবদুল্লাহ, আল্লাহ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাতি আবদুল্লাহ ইবনে জুবায়ের এবং আবদুল্লাহ ইবনে সাদ, পরামর্শে বসলো কি করা যায়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাতি আবদুল্লাহ ইবনে জুবায়ের পরামর্শ দিলেন, আপনিও ঘোষণা দেন যে ওই জার্জিস কাফেরের মাথা যে নিয়ে আসবে, আমরা তাকে গনিমত পাওয়ার পরে তার মেয়েকে আমরা তাকে বিবাহ দিয়ে দেব এবং সাথে 100,000 স্বর্ণ মুদ্রাও দিয়ে দেব। এরপর তুমুল বেগে যুদ্ধ চলতেছে, আল্লাহ পাকের কারিশমা, হঠাৎ ঘোষণা হয়ে গেল জার্জিস হত্যা হয়ে গেছে। কাফেররা পিছু হটলো, মুসলমানরা বিজয় হয়ে গেল, তারাবিলাস নগরী মুসলমানদের দখলে আসলো। এবার সেই ঘোষণা অনুযায়ী মুসলমানদের আমির আবদুল্লাহ ইবনে সাদ ঘোষণা করতেছে, জার্জিসকে কে হত্যা করছো 100,000 স্বর্ণ মুদ্রা গ্রহণ করো এবং এই জার্জিসের সুশ্রী কন্যাকে গ্রহণ করো। একজন মুসলমানও আসে না, বেকার আর হয়ে গেল, কি করা যায়? ঘোষণার পর ঘোষণা, কেউ আগাই আসে না। তিনি সিদ্ধান্ত নেওয়ার জন্য একটা পত্র লিখিয়া খলিফাতুল মুসলিমিন 2/3 জাহানের বাদশা ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ওই মেয়ে সহ পাঠিয়ে দিলেন। সমস্ত ঘটনা শোনার পরে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মাগো, যেই ব্যক্তি তোমার বাবাকে হত্যা করেছে তুমি কি তাকে চেনো? মেয়ে বলতেছে, সে তো আমার চোখের সামনে ভাসে।
আমি দেখা মাত্র তাকে চেনব। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, দেখো আমার এই মজলিসে কেউ আছে কিনা, যদি এর মধ্যে না থাকে বাকি সৈন্যরা পর্যায়ক্রমে আসলে প্রত্যেককে তুমি দেখবা। এবার মেয়ে মাথা উত্তোলন করে একে একে সবার দিকে তাকাই, বলে না আমিরুল মুমিনীন এর মধ্যে কেউ নাই। হঠাৎ ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকে কে জানো দুই আঁঠু উঁচা করিয়া মাথা নিচের দিকে দিয়ে বসে রয়েছে, চিনতে পারছে, আবদুল্লাহ তুমি কি অসুস্থ? এবার আমিরুল মুমিনীনের ডাক শুনিয়া মাথা জাগাইছে, জাগানের সঙ্গে সঙ্গে মেয়ে চিৎকার করছে, এই ব্যক্তি আমার বাবাকে হত্যা করছে। ওসমান বলে, আবদুল্লাহ তুমি নিজেকে গোপন করলা কেন? আবদুল্লাহ বলে, আমিরুল মুমিনীন আমি যুদ্ধ করছি একমাত্র আমার মাওলার জন্য, আমি এই দুনিয়া পাওয়ার জন্য যুদ্ধ করি নাই, আমি যা কিছু করছি একমাত্র আমার মাওলার জন্য, এই দুনিয়ার সুশ্রী কন্যা পাওয়ার জন্য, 1 লক্ষ স্বর্ণমুদ্রা পাওয়ার জন্য আমি যুদ্ধ করি নাই। ভাইরা যারা ইমানদার তাদের কলবে একমাত্র মাওলার স্থান, আর আমরা দুনিয়াদার দুনিয়ার পিছনে পড়িয়া দুনিয়ার পাগল হইয়া গেছি। আল্লাহর হাবিব ফরমান, যারা দুনিয়ার পিছনে ঘোরে তারা হইল দুনিয়ার কুত্তা। আমিরুল মুমিনীন ডাক দিয়া বলে, ও আবদুল্লাহ এত তালাশ করার পরও কেন তুমি গোপন করলা? কয়, আমিরুল মুমিনীন এই মেয়ের বাবাকে আমি হত্যা করছি, এই মেয়েকে আমার সাথে সারা জীবনের জন্য থাকতে দিলে যখনই সে আমার দিকে তাকাইবে মনে করবে এই ছেলোক আমার বাবার হত্যাকারী, এই কষ্ট মেয়ে সারা জীবন পাবে, এই কারণে আমি নিজেকে গোপন করছি। ভাইরা, দুনিয়া কলবের ভিতরে নিয়া দুনিয়ার থেকে বিদায় নিলে মাওলা কিন্তু কবরে খবর নেবে না, আর মাওলাকে নিয়া যদি কবরে যাওয়া যায় আমার মাওলায়ও কবরে ভুলবেন না। ইস দুনিয়া কি দোস্তি মিসলে কাগজ ভুল হ্যায়, দেখনে মে খুশনুমা হুমাগার কুছ বি নেহি, এই দুনিয়ার মাল ভালোবাসা মোহাব্বত বন্ধুত্ব কাগজের ফুলের মতো, দেখতে সুন্দর কিন্তু কোনো ঘেরান নাই। কোন এক আল্লাহ রলি বলেন, কেস কাম কা ও দিল হ্যায় জিস দিল মে তু নেহি, বস নাম কা ও ফুল হ্যায় জিস ফুল মে বু নেহি, ওই অন্তর ওই দিলের কি দাম আছে যেই দিলের ভিতরে আমার মাওলা নাই, ওই ফুলের কি মূল্য আছে যেই ফুলের ভিতরে ঘেরান নাই। ভাইরা, আজকে দুনিয়া হারাইয়া গেলে আপনার অস্থির হইয়া যায়, বেকারার হইয়া যায়, আর যারা আল্লাহওয়ালা তারাও কিন্তু সবসময় বেকারার। আহারে আমার মাওলারে বুঝি আমি পাইলাম না। আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাই বলেন, বিষ্ণু আজনায় চুহে কায়েত মি কুনাত অজুদাই হাসে কায়েত মি কুনাত, বাঁশের বাঁশি বাজে করুণ সুরে মানুষ আনন্দিত হয়, কিন্তু বাঁশি বলে আহারে আমাকে ওই বাঁশের থেকে কে জুদা করলো। ঠিক আল্লাহওয়ালারা দুনিয়ায় থাকে আর সব সময় দিলের ভিতরে খেয়াল, হারে আমার মাওলার আমি কখন পাবো, আমার মাওলার থেকে আমি কিভাবে জুদা হইয়া গেলাম, কিভাবে আমার মাওলার তালাশ আমি পাবো। ভাইরা, দুনিয়াদার আর ইমানদারের মধ্যে পার্থক্য হইল এই, দুনিয়াদার দুনিয়া করে দুনিয়ার জন্য, আর আল্লাহওয়ালারা দুনিয়াও করে একমাত্র মাওলার জন্য। কথা ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কামিল ইমানদার হওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।